এই কি গো মা আসছেন? উফ, আবার তোমার মা আসছেন? বাবা এত রাগ করছো কেন? তোমার কি শাশুড়ি আছে, মজা করো তো। কদিনের জন্য থাকবেন? ষষ্ঠী থেকে দশমী দুর্গা মায়ের কথা বলছিলাম, অমনি আমার মায়ের পেছনে পড়ে গেল। দূর পাগলি, তোমার মায়ের মতো ভালো আর কেউ আছেন নাকি? সামনেই পুজো, আমিষ নিরামিষ অনেক রেসিপি আসছে আপনাদের জন্য। শুরু করছি নিরামিষ একটা পদ, যা ষষ্ঠী বা অষ্টমীর দিনের জন্য একদম পারফেক্ট। আগের কাজ আগে, প্রথমেই একটা মিক্সি জারে এক টেবিল স্পুন পোস্ত, 10-12টা কাজু, এক টেবিল স্পুন চারমগজ দানা নিয়ে নিলাম। এতেই অল্প জল দিয়ে সব কিছু ভিজিয়ে নিচ্ছি। আধ ঘন্টা ভিজিয়ে রেখে একটা স্মুথ পেস্ট বানিয়ে ফেলবো। কড়াতে এক টিস্পুন ঘি গরম করে এক কাপ মাখানা ভেজে নেবো। যারা জানেন না মাখানা কি, মাখানা আসলে পদ্ম ফুলের বীজ, এগুলোকে ফক্সনাটও বলা হয় ইংরাজিতে। 2 মিনিট ভেজে তুলে রাখবো, ক্রাঞ্চি হয়ে যাবে। ওই কড়াতেই 1 টিস্পুন সাদা তেল গরম করে হালকা করে পনির ভাজবো। 150 গ্রাম মতো পনির ছোট ছোট কিউব করে কাটা, স্বাদ মতো নুন ছড়িয়ে দিলাম। হালকা ভেজে তুলে রাখছি। 1 কাপ ফুলকপি দিলাম বাকি তেলে, নুন ছড়িয়ে ভাজুন। পুজোর আগে আগে ফুলকপিতে বাজার ভরে যাবে, তাই একদম চিন্তা করবেন না। ভেজে তুলে রাখছি। এবার 1 টেবিল স্পুন সাদা তেল ও 1 টিস্পুন ঘি গরম করতে দিলাম। ফোড়নে দেবো 2টো তেজপাতা, 1/2 টিস্পুন জিরে, 3টে ছোট এলাচ, 2 টুকরো ছোট দারচিনি আর 2টো শুকনো লঙ্কা। ফোড়ন গন্ধ। এটাই কি পুজোর গন্ধ? এটা নাকি পুজোর গন্ধ, কি পেটুক রে বাবা। দিলাম 1 কাপ আলু, 1 কাপ গাজর, 2টোই কিউব করে কাটা, 1/2 কাপ বিনস, এতেও স্বাদ মতো নুন দিয়ে ভাজবো। খেয়াল করবেন প্রতিটা স্টেপেই আমরা নুন ব্যবহার করছি, তাই বুঝে শুনে নুন দেবেন। সবজিগুলো ভাজা ভাজা হলেই 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা দিয়ে কষান। মশলা কষানো হলে লাস্টে গিয়ে 1টা ক্যাপসিকাম দিলাম। একই সাইজে সব সবজিগুলো কাটা হয়েছে, দেখতে ভালো লাগবে। দিচ্ছি 2 টেবিল স্পুন ফেটানো টক দই ও আগেই করে রাখা কাজু মগজের পেস্টটা। একটু নেড়েই 1 কাপ জল দিলাম, জলের বদলে দুধও ব্যবহার করা যেতে পারে। ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে মিশিয়ে দিন। ঢাকা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে দিন। তবে হ্যাঁ, ওভার কুক করবেন না, সবজিগুলো যেন আলাদা আলাদা ছাড়া ছাড়া থাকে, তবে সেটা দেখতে বেশি ভালো হবে। সবজি সেদ্ধ হয়ে গেছে আর একটু জলও আছে, এই সময় মাখানাগুলো ছেড়ে দিন, পনিরও দিয়ে দিন, প্রয়োজন মতো নুন, 1 টিস্পুন চিনি, রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন ঘি ছড়িয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মেশান, 1 মিনিট ফুটিয়ে আঁচ নিভিয়ে দিন। এখন রান্নাটা দেখে জল জলে লাগছে ঠিকই, কিন্তু মাখানা অনেকটা জল টেনে নেবে ও গ্রেভিটা ঘন হয়ে যাবে। পুজোর জন্য আর কোন কোন রেসিপি আপনারা দেখতে চান আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বাই বাই ফ্রেন্ডস।